আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোক্তা সাফল্য চ্যানেলের নতুন একটি পর্বে। আজকে চলে আসছি আমরা নেত্রকোনা জেলার মদন থানার কুঠিকোনা গ্রামে। এখানে বিসমিল্লা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি প্রোপার্টার মোহাম্মদ আলী ভাই রানিক ডিপার হাঁস বিক্রি করতেছেন। আমরা জানার চেষ্টা করব তিনি কোন বয়সের হাঁসের রানিক ডিপার হাঁস বিক্রি করতেছেন, কত টাকা পিস নিচ্ছেন এবং খামারিদের মাঝে কীভাবে পৌঁছে দিচ্ছেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। যেহেতু ডিম পাড়া হাঁস বিক্রি করতেছেন, অনেকে ডিম পাড়া হাঁস কিনতে চাচ্ছ, বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু আপনি ডিম পাড়া হাঁস বিক্রি করতে চাচ্ছেন, আমার পিছনে যেগুলো হাঁস এইগুলো হাঁস বিক্রি করতে চাচ্ছেন, বয়স কত এবং কত পার্সেন্ট ডিম আছে এবং কেন বিক্রি করবেন আমাদের দর্শককে অবশ্যই বিস্তারিত জানিয়ে দেবেন। জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে আপনাদের দোয়া, বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি একটা সুনামধন্য প্রতিষ্ঠান, ওইটা আমাদের পৈতৃক ব্যবসা, দীর্ঘদিন ধরে এটা আমরা করতেছি। এটা স্থাপিত হলো 1990 সালে, আমার বাপ চাষা করতেন, তখন ওরা বর্তমানে বৃদ্ধ হয়ে গেছেন, যার ফলে আমি এই বিজনেসটা দেখাশোনা করতেছি। আর আপনি যে বিষয়টা নিয়ে কথা বললেন যে রানিং ডিমের হাঁসটা বিক্রি করতেছি কতদিন বয়সে, আসলে হয়েছে কি আমার এখানে জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া হাঁস পর্যন্ত আমি বিক্রি করি। আমার মোট বর্তমানে এখন 36টা সেট ছিল, এখন বর্তমানে বিক্রি করতে করতে এখন বর্তমানে 18টার মধ্যে আইসা দাঁড়াইছে। তো সেক্ষেত্রে আমার এখানে রানিং ডিম 85%, 65, 40, 50, 90%, প্রত্যেক মানে হয়তো 10%, 20% এদিক সেদিক হতে পারে বর্তমান সময়ে আবহাওয়ার উপরে ডিপেন্ডস করে। সেক্ষেত্রে আপনি জিরো বাচ্চাটা চাইলে নিতে পারবেন, বোর্ডিং কমপ্লিট নিতে পারবেন, এক মাসি বয়সেরটা নিতে পারবেন, দুই মাসিটা নিতে পারবেন, তিন মাসিরটা নিতে পারবেন, চার মাসিরটা নিতে পারবেন। ও ডিমের মুখামুখি যে হাঁসটা, অনেক খামারি বাইরা আমাকে বলে যে ভাই ডিম পাড়ার চেয়ে রানিং ডিমের মুখামুখি যে হাঁসটা আমরা ওইটা নিতে চাই, ওইটাও দিতে পারবো। আর আমার পিছনে যে হাঁসটা দেখতে পারতেছেন বর্তমানে রানিং ডিম পাড়া হাঁস, এটা বর্তমানে পার্সেন্টেজ আছে আপনার 65%, ওইটাও আমি বিক্রি করব। তাছাড়া আমার কাছে আরও ভিন্ন ধরনের প্রজেক্ট আছে, যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিসমিল্লাহ হাঁস খামার অ্যান্ড হ্যাচারিতে। আমরা আপনাদের সাথে আলোচনার সাক্ষেপে যে কোনো বয়সের হাঁস, যে কোনো বয়সের বাচ্চা নিতে চান এবং অরিজিনাল জিনিসটা যেটা আপনি প্রতারিত হবেন না সেই জিনিসটাই আমরা আপনাদেরকে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি যদি বলতেছেন যে আমার পিছনে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো 65% ডিম দিচ্ছে, তো 65% ডিম দিচ্ছে আপনি হঠাৎ বিক্রি করে দিবেন কি জন্য? আসলে মূলত হতা হয়েছে কি আমার এখানে তো একটার পর একটা শেড থাকেই, একটার পর একটা এটা বিক্রি হওয়ার পরে আসবে আপনার 50% যেটা বর্তমানে আছে, 50% আসবে, তারপরে ওইটাও বিক্রি, কারণ আমার বিজনেসই হলো এটা, প্রান্তিক খামারি যারা আছে ওদের মাধ্যমে যাতে একটা ভালো হাঁস অরিজিনাল খাকি ক্যাম্বল এবং এগ্রেড যেটা বর্তমানে একবার ডিম দেওয়া শুরু করছে 7-8 মাস বয়স, এই হাঁসটা আমরা প্রত্যেক খামারিদের মাধ্যমেই পৌঁছে দিই এবং তাদের কাছে আমরা বিক্রয় করি। আচ্ছা আচ্ছা, এই হাঁসগুলোর এখন বর্তমানে বয়স কত? এখন বর্তমানে এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটার বয়স হইল বর্তমানে 8 মাস। 8 মাস? আচ্ছা আচ্ছা, এখন যেহেতু 8 মাস বয়স, 65% ডিম দিচ্ছে আপনি যেটি বলতেছেন, আচ্ছা সেক্ষেত্রে এখানে দামটি কীভাবে রাখছেন? অনেকেই তো দাম জানতে যাবে যে কত বিক্রি করতে চাচ্ছে। দামের যে বিষয়টা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, এখন বর্তমানে আমার যে বর্তমানে যে রেটটা আছে এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি 550 টাকা পার পিস, বর্তমান বাজার পার পিস 550,000 টাকা শো, যেটা 65% ডিমে আছে রানিং বর্তমান 550 টাকা পিস। জি 550 টাকা পার পিস। আচ্ছা আচ্ছা, এইগুলো আপনারা কীভাবে ডেলিভারি দিয়ে থাকেন বা লেনদেনটা কীভাবে করে থাকেন জানিয়ে দিবেন। ডেলিভারি বিষয়টা যেটা বললেন, আমার কাছে তো এখন বর্তমানে সারা বাংলাদেশ লোকে যোগাযোগ করে, এমন কোনো জায়গা বাকি নাই, টেকনাফ, খুলনা, বাগেরহাট, দিনাজপুর, ঝিনাইদহ, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, চরপেশন, ভোলা, ময়মনসিংহ, জামালবাড়ি, ফুলবাড়িয়া, নাইনথাবাড়ি, কিশোরগঞ্জ, দরিয়া যা কিছু আছে এম দিক দিয়ে আপনার চট্টগ্রাম, নীলফামারি, কক্সবাজার, এই সারা বাংলাদেশ লোকে যোগাযোগ করে যারা নিতে চায় আমার সাথে অর্ডার কনফার্ম করে মোবাইলের মাধ্যমে প্রথমে কিছু টাকা বুকিং দেয়, তারপরে আয়সা আমাদের খামার প্রজেক্ট দেখে দেখে শুনে তার যদি ভালো লাগে তাহলে অর্ডারটা পুরোপুরিভাবে কনফার্ম করে, কনফার্ম করলে আমরা ডেট অনুযায়ী ডেট দিই, ডেট অনুযায়ী আয়সা তারা মালটা নিয়ে যায়। আর যদি কোনো খামারি ভাই যদি না আসতে পারে তাদের সমস্যার কারণে আমাদের সাথে শেয়ার করার পরে আমরা আমাদের গাড়ি পরিবহনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মালটা পৌঁছে দিই। আর আরেকটা জিনিস নিয়ে আপনি কথা বলছেন, সেটা হলো লেনদেনের যে বিষয়টা হলো, এখন বর্তমানে অনলাইন মার্কেটিং আমরা বিজনেসটা করতেছি, তাছাড়া মনে করেন অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট আছে আমাদের, অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা তারা পেমেন্ট করে দেয় মাসটা নেওয়ার আগে, পেমেন্ট করার সাথে সাথে আমরা মালটা পৌঁছে দিই।
আর যখন আমরা মালটা লোড করব তাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যে কোনোর মাধ্যমে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাবো, দেখে মালটা লোড করব। আর যদি কোনো কামারি বাইনি যে আসে নিজে আয়সা যদি দেখে শুনে নেয় তার সাথে তার কোনো কথাই নেই। যদি কেউ, যেহেতু আপনি বলতেছেন যে এই হাঁসগুলো ডিম দিচ্ছে 65%, কেউ যদি সরাসরি এখানে এসে দেখতে চায় যে ডিম কত পার্সেন্ট ডিম দিচ্ছে, সেরকম কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই, যদি কোনো কামারি বাই সরাসরি আসতে চায় আয়সা নিজের হাতে দেখবে, হাঁসের ডিমের প্রোটেকশন দেখবে, দেখে যদি ভালো লাগে, যদি কথা কাজে ঠিক থাকে তাহলে জিনিসটা সে আমার কাছ থেকে ক্রয় করবে। আচ্ছা আচ্ছা। আর ব্যবসায় এমন একটা জিনিস ভাই, বর্তমানে অনলাইন বিজনেসম্যান অনেকে বিজনেস প্রতারণার মাধ্যমে করতেছে, এজেন্টের মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারক হিসেবে টাকা হাতিয়ে নিচ্ছে। তো আপনাদেরকে সঠিক পরামর্শ আমি একটাই দিই, আপনারা যারা হাঁস ক্রয় করবেন আমার কাছ থেকে নিতে হবে সেটা কোনো প্রশ্ন না, বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকেই নেন, প্রথমে যান খামার প্রজেক্ট দেখেন, তার হ্যাচিং দেখেন, তার সাথে কথা বলেন, কথা বলে যদি দেখেন যে না আমি সঠিক লোকের সাথে কথা বলতেছি, তার কাছ থেকে একটা জিনিস ক্রয় করলে আমি ভালো জিনিস আশা করতে, তার সাথেই আপনি করেন। তো এর জন্য আপনি বিভিন্ন এজেন্টের মাধ্যমে কখনই করবেন না। অবশ্যই যারা প্রবাসী ভাইয়েরা যারা আছে আমাদের ভিডিও দেখে, তাদেরকে একটা কথা বলি ভাই, আবেগের বশতে যে কোনো কাজ করবেন না। আপনি যাকে জিনিসটা দিতে চাচ্ছেন সে সঠিক কিনা দেখেন, আর যার কাছ থেকে জিনিসটা ক্রয় করবেন সেও সঠিক কিনা দেখেন, দেখে যদি ভালো লাগে, যদি আপনি কথা কাজে তার সাথে সঠিক পান তাহলে আপনি জিনিসটা ওইখান থেকে ক্রয় করেন। যেহেতু আপনি বলছেন যে ডিম পাড়া হাঁসগুলো আপনি 550 টাকা পিস রাখছেন, সেক্ষেত্রে আসলে যারা নিবে সেক্ষেত্রে দামাদামির কোনো সুযোগ আছে কি না? দামের বিষয়টা নিয়ে আসলে ভাইজান যেটা নিয়ে কথা বললেন ওইটা নিয়ে আসলে কোনো কিছু জিনিসটা থাকবে না, হয়তো আলোচনা সাক্ষেপে 10-20 টাকা কম বেশ নিয়ে আমরা তাদেরকে মালটা দিয়ে দেবো ইনশাল্লাহ। সুযোগ থাকছে? সুযোগ অবশ্যই থাকবে, আলোচনা সাথে হয়তো 5 টাকা হোক 10 টাকা হোক তাদেরকে একটা সম্মান প্রদর্শন যাবো, আমরা তাদেরকে স্যাক্রিফাইস করবো। কেউ যদি এখান থেকে কম বেশি নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে কিনা? কম বেশি ঝাড় যেরকম চাহিদা, ধরেন আমি যদি খাইতে পারি 1/2 কেজি তাহলে তো আমার 1/2 কেজি খেতে হবে, তাই না? এখন যদি আরেকজন 1 পো খাইতে পারে তাকে 1 পো দিতে হবে না, তার চেয়ে তো বেশি দেওয়া তার পক্ষে সম্ভব না। তো যে কোনো খামারি যারা নতুন উদ্যোক্তা তারা, তাদেরকে আমি মনে করি তারা যাতে একটা ফ্যামিলি নিয়ে চলতে পারে, মানে 400-500 এরকম যাতে একটা ফ্যামিলি নিয়ে তারা এই জিনিসটার উপরে স্থাপন করে, যাতে আত্মিক এবং কিছু একটা আশা করতে পারে, তারা 400-500 দিয়ে প্রথম শুরু করুক, তারপরে বাণিজ্যিকভাবে যাক, প্রথম আগে দেখুক এখান থেকে কোনো কিছুকে একটা কিছু আশা করা যায় কিনা। এখানে আপনার কত পিস আছে যেন? এখানে আছে বর্তমানে আপনার 800 পিস। 800 পিস? এই 800 পিস সবগুলো কি বিক্রি করে দিবেন? হ্যাঁ, যদি কোনো খামারি বাই নিতে চাই তাদের সকলকেই সবগুলোই বিক্রি করে দেবো, আর যদি ভেঙে নিতে চাই ভেঙেও দেবো, সমস্যা নেই। যেহেতু আপনি ডিম পাড়া হাঁস বিক্রি করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই হাঁসগুলো ভ্যাকসিন করা আছে কিনা বা ভ্যাকসিন করেছেন কিনা সেটা আমাদের নতুন যারা নিবে তারা আসলে বিশ্বাস করতে পারবে কিনা কতটুকু? ভ্যাকসিনের বিষয়টা নিয়ে যেটা কথা বললেন অবশ্যই ভাই জান, কারণ একটা লোক যখন একটা জিনিসের প্রতি আশা নিরাশা হয়ে করবে, এই যে রানিং ডিম পাড়া হাঁসগুলো দেখতে পারছেন, যদি ধরেন আমি কোনো জায়গায় বিক্রি করতে পারলাম না কিন্তু হাঁসটা আমার কাছে থাকবে, থাকা অনুযায়ী যদি আমি ভ্যাকসিনটা না করি তা আমারই তো ক্ষতি, তার চেয়ে বেশি আমার ক্ষতি হবে, কারণ ধরেন আমি বিক্রি করতে পারলাম না তখন আমি লসের সম্মুখীন হবো, মারা যাবে, আমার লস হবে। তো সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত দিক নির্দেশনা অনুযায়ী তার কথা অনুযায়ী উপজেলা প্রাণী অফিস সম্পদ আছে কর্মকর্তা আমাদের মদন উপজেলা, তাদের কাছ থেকে এবং বাংলাদেশ প্রত্যেক উপজেলাতেই উপজেলা প্রাণী অফিসত আছে, ওইখানে যোগাযোগ করে যারা নতুন কামারে উদ্যোক্তা ভ্যাকসিন কমপ্লিট হয় নাই তারা আপনারা ভ্যাকসিনটা কমপ্লিট করবেন, আর আমি নিজে ভ্যাকসিনটা করে দিছি অলরেডি। ভ্যাকসিন বিষয় নিয়ে যেটা কথা বললেন, আমরা এখানে সঠিক অনুযায়ী সঠিক টাইমে আমরা ভ্যাকসিনগুলো সম্পূর্ণ করিয়াছি, বর্তমানে ডাক প্লেগ, ডাক কলার, ডাক বুস্টার 3টা ভ্যাকসিন কমপ্লিট আছে, এখানে ভ্যাকসিন নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই, 100% গ্যারেন্টি সহকারে আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি, ওইটা কোনো আপনার টেনশন করার কোনো কিছু কোনো কামারির প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনারা এখন তো যে খাবারটা দিচ্ছেন সেক্ষেত্রে নতুন যারা নিবে তারা কি কোন খাবারটি দিবে, মানে সেই খাবার সঙ্গে? আমরা তো বর্তমানে এখন বর্তমানে আবদ্ধভাবে যারা পালন করতেছি সঠিক অনুযায়ী আমাদের কাছে আপনার চার্ট আছে, চার্ট অনুযায়ী দিক নির্দেশনা অনুযায়ী পালন করবে তাহলেই হবে ইনশাল্লাহ। ধান, গম, ভুট্টা, ভুসি, প্রোটিন জাতীয় খাবার আছে যেগুলো আমিষ, আপনার কইল, তাছাড়া শামুক, জেনুক, এগুলো খাবার খাওয়াইলেই হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের বিসমিল্লা হাঁসের খামারের হ্যাচারি পোপাটের মোহাম্মদ আলী হোসেন ভাইকে। যারা হাঁস নিতে চাচ্ছেন অর্থাৎ ডিম পাড়া হাঁস, ডিম পাড়া 2 মাস 3 মাস 4 মাস সব ধরনের হাঁস বিক্রি করে থাকেন, আর যেটি আমাদের আলী হোসেন ভাই জানালো, আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনাদের আলী হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা হাঁসের বিষয়ে কথা বলে নিতে পারবেন। অবশ্যই হাঁসগুলো যে যারাই হাঁস নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু হাঁসগুলো নিতে পারবেন আমাদের বিসমিল্লা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি পোপাটের মোহাম্মদ আলী হোসেন ভাইয়ের কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উদ্যোক্তার সাফল্য চ্যানেলটির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।